তো এই তো না খাবার খুব মজা হচ্ছে সবজিটা টুকটাক কেনাকাটা সারলাম কোনো ভয় পাবো না কিন্তু আমরা যাবো আর আসবো গাড়িতে গাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে আর ব্লগটি শুরু করলাম সকাল 11টা থেকে তো এই প্রথম আর কি রায়ানকে বাসায় একা রেখে এ তো আপনারা দেখতে পাচ্ছেন রায়ানের বাবা আর আমি বের হচ্ছি সকাল 11টায় তো কি হঠাৎ হলো এমন কি হঠাৎ হলো যে রায়ানকে আমার একা বাসায় রেখে আমাদের দুজনকেই বের হতে হলো তো সেটাই বলবো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আজকে আর কি আমাদের জন্য খাবার পাঠিয়েছে মিতু তো মিতুকে তো আপনারা কম বেশি সবাই চিনেন তো মিতু ইরফান তো মিতু আমাদের জন্য সবার জন্য খাবার পাঠিয়েছে দুপুরবেলা তো সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগটি তো নিচে নামলাম তো রায়ানের বাবা গ্র্যাব কল দিল আসলো কিন্তু গ্র্যাব বলতেছে মানে একজন দুইজনে যাওয়া যাবে না রায়ানকে রাইখে আসলাম এই জন্য যে তিনজন যাওয়া যাবে না আগে ছিল যে দুইজন যাওয়া যাবে এখন আবার নতুন রুলস হয়েছে গ্র্যাবে গেলে একজন তো ভাবলাম যে ঠিক আছে থাক তাহলে বাসে যাই আর এত বাসে গেলে অনেক সময় লাগে বাসের জন্য অনেক ওয়েট করতে হয় আধা ঘন্টার মতো ওয়েট করতে হয় এক ঘন্টা এরকম তো ভাবলাম যে রায়ানকে নিয়েই আসি বাসে যখন যাব অনেক দেরি হয়ে যাবে তো এতক্ষণ বাচ্চাটা একা থাকবে আমারও মনটা কেমন জানি করতেছে তো কখনো তো ওরে একা একা কখনো কোথাও যায় নাই তো মনে করছিলাম গ্রামে যাব বেশিক্ষণ লাগবো না হয়তো পাঁচ মিনিট 10 মিনিট ডাক্তার দেখাইতে 10 মিনিট তো বাসে গেলে তো অনেক সময় লাগবো তো রায়ানের বাবা এখন রায়ানকে আনতে গেছে তো যাই আর কি তো তেমন তো কিছু হয়নি আমার কিন্তু শরীরটা কদিন ধরে খারাপ লাগতেছে আর বাসার প্রেশারের মেশিন আছে ডিজিটাল ওটা দিয়ে মাপাইছি কয়েকদিন তো দেখলাম যে প্রেশারটা একটু হাই কমতেছে না তো প্রেশার ভালোই হাই তো ভাবলাম যে একটু ডাক্তার দেখাই আসি যদি কোনো ওষুধ দেয় আমার মানে প্রেশারের সমস্যা ছিল না হঠাৎ করে এই সমস্যাটা দেখা দিছে যে মাঝে মধ্যে হঠাৎ দু একদিন দেখি যে প্রায় প্রেশার খারাপ লাগলে একটু প্রেশারটা মাপাই দেখি যে না প্রেশারটা হাই থাকে আর কি তো ভাবলাম যে যাই একটু ডাক্তার দেখাই আসি কয়েকদিন ধরে খারাপ লাগতেছে এর জন্য আর কি তো যাই ঠিক আছে পরে আবার কথা হবে তো ডাক্তার দেখিয়ে বাসায় চলে আসলাম আর এই তো ওষুধ দিয়ে দিছে তো এই আর কি তো ডাক্তারও দেখলো যে যে না তোমার প্রেশার অনেক হাই ওষুধ খেতেই হবে তো এক সপ্তাহ খেয়ে তারপরে আবার যেতে বলছে তো ওষুধ খাওয়ার পর কোন অবস্থায় থাকে সে বুঝে আবার কন্টিনিউ ওষুধ দিবে আর যদি নর্মাল হয়ে যায় বা কিছু তাহলে মনে হয় লাগবে না তো ডাক্তার বললো আমরা এক সপ্তাহে দেখি তারপরে আর কি বলবো তো এ তো দুই রকমের ওষুধ দিছে আর এ তো আর কি রায়ানকে বাসায় রেখে যাওয়ার উদ্দেশ্যই হলো এখন কারো বাসায় আমরা যেতেও পারছি না কেউ আমাদের বাসায় আসতেও পারছে না নাহলে ফাতেয়া ভাবির বাসায় রেখে যেতাম কারণ ভাবির বাসায়ও গেস্ট এলাও না আবার ভাবির বাসায়ও করোনা পজিটিভ মানে ধরা পড়ছে অনেক কড়াকড়ি রুলস আবার ভাবলাম যে দিতে গিয়ে আবার কোন ভেজাল হয় কোন সমস্যার মধ্যে মানে পড়ে যাই বা আমরা পড়ি সে ঠিক নাই এই জন্য আর কি রায়ানকে দিতে গেলাম না নাহলে তো ভাবির বাসায় রেখে যেতাম তো ভাবছিলাম যে গ্রেপে গেলে তাড়াতাড়ি যাবো আর আসবো তো দুইজনে এলাও তো রায়ানের বাবা আর আমি যাই এই আর কি তো পরে দেখলাম যে না দুইজন এলাও না একজন এলাও যে কোনো একজন যেতে পারবে তো এই আর কি তারপরে তোরা শেষমেশ তো রায়ানকে নিয়ে গেলাম তো আল্লাহর রহমতে বেশি দূর যেতে হয় নাই বাসে আর যেতে হয় নাই আমরা মানে আমাদের এলাকায় একটা ক্লিনিক আছে তো দেখলাম এই ক্লিনিকটা খোলা এটার মধ্যে একটু এক্সপেন্সিভ তারপরে ভাবলাম যে যাই থাকে এত দূরে যাব না তারপর ওই আমাদের এলাকায় যে ক্লিনিকটা আছে দেখাই আসছি এখানে
আর এই তো মিতু আমাদের জন্য দুপুরে খাবারটা পাঠিয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন কত খাবার, তো আমি তো আশ্চর্য, অনেক খাবার পাঠিয়েছে মিতু। তো এই তো খাবার রেডি, আমাদের তৈরি খাবার চলে এসেছে, রেডিমেড খাবার। আজকে এর জন্য কোনো রান্নাবান্না ছিল না, খুবই আরামে দিনটা কাটলো। তো রান্নাবান্না না থাকলে কিন্তু অনেক মজা লাগে। তো সকালে মিতু মেসেজ দিছে, আবার ফোনও দিছে, যে সবাই রাইন এটা বন্ধ করো, আমি কথা বলতেছি। তো সবার বাসায় খাবার পাঠাইছে মিতু, আলহামদুলিল্লাহ। কি বলবো, এত খাবার আমি দেখেই আশ্চর্য, কত কিছু পাঠাইছে। এটা হচ্ছে রুই মাছ, রুই মাছ হয়তো ভাজা, উপর দিয়ে পেঁয়াজ ভেজে দিছে, চিকেন রোস্ট, গরু, তারপরে হচ্ছে সবজি, চাইনিজ সবজি, সালাদ, আলহামদুলিল্লাহ অনেক কিছু পাঠাইছে মিতু, সবার জন্য পাঠাইছে। ফাতেহা বাবি, বৃষ্টি আপু, তো কতগুলো রান্না করতেছে, ওর অনেক কষ্ট করছে। তো খেয়ে তারপরে রিভিউ দেই মিতুর হাতে রান্না, এই প্রথম আমি খাচ্ছি। তো রায়ান আপু তাতে আসো, রায়ান আসো, ও তুমি তো আসছি, হ্যাঁ বেরিয়ে নিই বাবা, ধরো খাচ্ছি। অনেক মজা হয়েছে সবজিটা, স্পেশাল বা ভালো লাগতেছে, মাছ তরকারি খাও। আর তো সবজি আর মাছ নিলাম, তো রায়না বাবা বললো যে সবজিটা খুব স্পেশাল হয়েছে। রায়ান তুমি তো রোস্ট দিয়ে খাচ্ছ, কেমন হয়েছে? অনেক মজা। তো মিটিয়া মিতু আন্টিকে একটা থ্যাংকস বলো। থ্যাংক ইউ মিটি আন্টি। তো অনেক কষ্ট করে ফাটাইছে, ঠিক আছে। হ্যাঁ মিতু আন্টি, ও যে আগে মন ভরে খেয়ে নেই, পরে কথা বলবো। আলহামদুলিল্লাহ সবজি দেখে এলাম, অনেক মজা হয়েছে সবজিটা, মাছটাও, তারপরে রোস্ট খাবো, তারপরে গরু খাবো, ঠিক আছে, খেয়ে নেই, পরে আবার কথা বলবো। আমাদের খাওয়া দাওয়াটা শেষ, তো সব কিছু খাইলাম আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে, প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে। রায়না আপু কেমন লাগছে? প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে, রোস্ট, সালাদ, সালাদটা কিন্তু অনেক খুব ভালো লাগছে, সালাদটা একবারে স্পেশাল। তারপরে তোমার ভেজিটেবলটা, গরুর মাংসটা অনেক মজা হয়েছে, তারপর রোস্টটা, গরু, মানে প্রত্যেকটা আইটেমই মজা হয়েছে। মিতুর কোনো আইটেম বলতে পারবো না যে কম মজা হয়েছে বা ভালো লাগে নাই, প্রত্যেকটা আইটেমে অনেক টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেলাম। তো অনেক অনেক ধন্যবাদ মিতুকে, কি বলবো, এত কষ্ট কইরা সবার জন্য পাঠাইছে, এত রান্না করতে কিন্তু অনেক কষ্ট, আমরা মজা করে তৈরি খাবার খেলাম, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি, প্রত্যেকটা খাবারই ভালো হয়েছে, একটু রিভিউ দিলাম। তোমার ফ্রেন্ড আপু না বাবা, মিতু হলো আন্টি, তোমার আন্টি। তো ঠিক আছে, ক্যামেরাটা অফ করি, পরে আবার কথা হবে। বিকেল বিকেলবেলা আর কি 6:30 বাজে, আমি একটু নিচে যাচ্ছি, তো রায়নের বাবা ঘুমাচ্ছে আর রায়ান কার্টুন দেখছে, তো টুকটাক একটু বাজার করব, দেখি কি কি বাজার করা যায়। আমাদের বাসার নিচে দোকান, সেটা ডোরিমেতে, সেটাই যাচ্ছি। তো ঠিক আছে চলুন যাই, আর তো আজকে তো রান্নাবান্না ছিল না, আমি তো খাবার পাঠাইছে আলহামদুলিল্লাহ, মজা করে খেয়ে একটা ঘুম দিলাম, রেস্ট নিলাম, তো ভালো লাগছে আর কি। এখন টুকটাক একটু বাজার করতে চাই, তো চলুন যাই, আপনাদেরও সাথে নিয়ে যাই, আর অনেকদিন পর যাচ্ছি ওই দোকানটায় আমি। তো ঠিক আছে যাই তাহলে। তো ভিতরে চলে আসলাম, তো প্রথমেই ফুডস, সামনে ফুডস, অনেকদিন পর আমি এই দোকানে আসলাম, আসা হয় না, যখন যা লাগে রায়নে বাবা এই নিয়ে যায়। দেখতেছি কি অবস্থা, একটা ঝুড়ি নিয়ে নেই, তরমুজ, আনারস, আর এদিকে আছে সব ভেজিটেবল, বাঁধাকপি, এই লাল বাঁধাকপিগুলো একদমই টেস্ট না, এর আগে খাইছি,
তো ভালোই লাগে না। গাজর তো দেখি কি নেওয়া যায়। ছোট বাঁধাকপি গুলো ছোট গুলো ভাল লাগে, বড় গুলো তো দেখি কি কি নিতে পারি। সবজি তো পছন্দ হচ্ছে না, কোনো সবজি পছন্দ হচ্ছে না। দেখি এটা দুই টাকা, এটা নেই, ওগুলো ভালোই ফ্রেশ মনে হচ্ছে। এগুলো হচ্ছে স্প্যারাগাস, স্প্যারাগাস মাশরুম নিব একটা নেই, মাশরুম গুলো ফ্রেশ আছে। এগুলো খেতে ভালো লাগে, এগুলো একটু গন্ধ কম। দেখি আর কি নেওয়া যায়। এটা নিলাম, যেখানে লেবু পাতাও পাওয়া যায়, সুন্দর লেবু পাতা, খাই পাতা, এটা কি পাতা জানি না। আর হচ্ছে নেবো কি নেবো কি দুটোর জন্য আসছি, সেটা হলো কলা, কলা কলা ভালো কলা তো দেখি না, ভালো কলা আম এখানে হচ্ছে 8 রিঙ্গিত 50 সেন্ট এই আমগুলা। 8 রিঙ্গিত মানে 160 টাকা কেজি। তো আমরা যে একটু দূর থেকে আনি ওই জায়গায় ভালোই সস্তা, 4 টাকা 5 টাকা করে পাওয়া যায়। কলা তো পাকা মনে হচ্ছে না, সব কাঁচা। 3 রকমের আপেল, মালটা, নাশপাতি, এই আপেল গ্রিন আপেল, এটা এই ড্রিঙ্কস গুলা নাকি অনেক মজা ভাবি বললো, এখন দেখি একটা নিয়ে দেখি আগে খেয়ে কেমন। একটাই নেব বেশি না, একটা খেয়ে দেখি কেমন, ভালো লাগলে পরে এসে নেবো আর কি। টুকটাক তো নিলাম, আর কি নিব দেখি। সবজি পছন্দ হলো না, কোনোটাই ফ্রেশ না আর ভালো না। এগুলো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, তো রেডিমেড পেঁয়াজ বেরেস্তা একদমই মানে ভালো না। আর এখানে হলে সব ফ্রোজেন আইটেম, এখানে আছে রোল, এই যে রোল, তারপরে নানান প্রকারেরই সমুচা, এই যে সমুচা দেখা যাচ্ছে। দেখতেছিলাম যে পরোটা আছে কিনা, পরোটা নাই। কেনাকাটা শেষ, এখন যাই দিনটা এ করে বাসায় চলে যাচ্ছি। তো বাজার টুকটাক কেনাকাটা করে চলে আসলাম বাসায়। তো বাজারগুলো খুলে নিচ্ছি, এগুলো ফ্রিজে রাখতে হবে। তো তেমন কিছু না, এই তো শসা, কলা, ক্যাপসিকাম, আপেল আর একটা ড্রিঙ্কস, এই আর কি, তেমন কিছু না, বিস্কিট, মাশরুম। তো সবজি তেমন একটা ভালো দেখলাম না, তাই নিলাম না। তো এই ছিল আমার আজকের ব্লগটি, কেমন লাগলো আমার আজকের ব্লগটি সবাই কমেন্টে জানাবেন। তাহলে আজকে এখানেই বিদায় নেব, নেক্সট ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।